হ্যালো ভিউয়ার্স, ক্রিকেটের আপডেট নিউজে সবাইকে স্বাগতম। আজকের উদীয়মান নতুন ক্রিকেটাররাই আগামী ক্রিকেটের ভবিষ্যৎ, তাই আজকে বলছি বাংলাদেশি উদীয়মান নতুন ক্রিকেটার বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখের কথা। যুব বিশ্বকাপে না খেললেও শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে অনেক কীর্তি কুমার সাঙ্গাকারার। ছোটদের বিশ্বকাপে না খেলা নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, ওই সময় আমি হয়তো তেমন ভালো খেলতাম না। শ্রীলঙ্কার গ্রেট ব্যাটসম্যান সাঙ্গাকারার মতো ওপেনার মোহাম্মদ নাঈম শেখও বাঁহাতি ব্যাটসম্যান। যদি নাঈম শেখের ক্রিকেটার হয়ে ওঠা খুব বেশি দিনের নয়, 3 বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে ফরিদপুর জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাবে ভর্তি হন। ফরিদপুর জেলার হয়ে সর্বোচ্চ রান করার পর 1 বছর আগে ঢাকা বিভাগের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেন নাঈম শেখ। শুধু তাই নয়, 2016 সালে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও হন তিনি। এরপর সরাসরি সুযোগ আসে অনূর্ধ্ব-19 দলে, সেখানে ভালো খেলার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে। নাঈম শেখ পরীক্ষায় পাশ করতে পারেননি এলাকার অলিতে গলিতে ক্রিকেট খেলার কারণেই। বাবা মা অবশ্য ক্রিকেটের প্রেম দেখে পরে আর কিছুই বলেননি, ছেলের পছন্দের কাছেই নতি স্বীকার করেছেন। পড়াশোনাটা না হলেও ক্রিকেটটা ঠিকই মাথায় ঢুকিয়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপ মঞ্চে থেকেই বাংলাদেশের সাঙ্গাকারা হয়ে শীর্ষ 5 ব্যাটসম্যানের তালিকায় থাকার স্বপ্ন দেখছেন এই উদীয়মান নতুন টাইগার ক্রিকেটার নাঈম শেখ। ভারত বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজে হারলেও নাঈম শেখের ব্যাটিং তাণ্ডবে ভারতের গলা শুকিয়ে গিয়েছিল অনেকটা। বাংলাদেশের ব্যাটিং এর শুরুতে তৃতীয় ওভারে দীপক চাহার পরপর 2 বলে বিদায় করেন লিটন দাস ও সৌম্য সরকারকে। দলীয় 12 রানে 2 উইকেটে হারানো বাংলাদেশকে টেনে তোলেন মোহাম্মদ নাঈম। নাগপুরে তৃতীয় ও শেষ টি-20 তার ব্যাটের সামনে রীতিমতো অসহায় লাগছিল ভারতীয় বোলারদের। মাত্র 34 বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন এই বাঁহাতি ওপেনার। 48 বলে 81 রানের দুর্দান্ত ইনিংসে প্রথম ছক্কা মেরেছেন 2টি, আর 4-এর সংখ্যা 10টি। তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সুযোগ পান নাঈম। সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। দিল্লিতে অভিষেকে 28 বলে করেছিলেন 26 রান। রাজকোটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও তার ব্যাট থেকে এসেছে 31 বলে 36 রান, যা নজর কাড়া একটি ইনিংস। তবে রবিবার নাগপুরে ভীষণ চাপের মধ্যে অসাধারণ ইনিংসে নাঈমের ব্যাট থেকে এসেছে 81 রান। শুরুতে 2 উইকেট হারানোর পর জ্বলে উঠেছে তার ব্যাট। নাঈম জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারতেন আগেই। সেপ্টেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-20 সিরিজে শেষ 3 ম্যাচে দলে ডাক পেয়েছিলেন তিনি, তবে সেবার একাদশে জায়গা হয়নি। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ওপেনিং এ ভালো করায় নির্বাচকদের নজরে পড়েন নাঈম শেখ। তার ইতিবাচক মানসিকতা ও সাহসিকতা মুগ্ধ করেছে নির্বাচকদের। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, নাঈম শেখের এই পারফরমেন্স ধারাবাহিকভাবে চলতে থাকলে ক্রিকেট ভবিষ্যতের মডেল হয়ে রূপ নেবে বাংলাদেশি এই তরুণ ক্রিকেটার। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর বলবো, বাংলাদেশি উদীয়মান এই তরুণ ক্রিকেটারের পারফরমেন্স আপনাদের কেমন লাগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং প্রতিনিয়ত বিনোদন সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।